হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো ড্যাকরিলস গার্ডেন আজকে মায়ের বাগানটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে বর্ষাকালে যে বোগেন ভেলিয়ার আমরা কিভাবে পুনিং করব এবং খুব ভালো ফুল পেতে আমরা কিভাবে বগেন ভেলিয়ার যত্নটা নেব চলো দেখা যাক এখানে আমি ছাদের উপরে আছি এবং দেখো গ্রামের বাড়িতে এসেছি বলে এ যে সজনে শাক প্রচুর পরিমাণে সেটা কিন্তু উঠিয়ে নিলাম দুর্দান্ত কিন্তু তো চলো আজকে তোমাদের সঙ্গে বোগেন শেয়ার করি বগেন ভেলিয়ার দেখো প্রচুর গাছ আছে এবং সব গাছেই যে ফুল আছে এখন সেটা নয় তবে বর্ষাকালে সাধারণত ভেলিয়ার কিন্তু ফুলের সময় নয় তবে কিছু কিছু গাছের গ্রোথ ভালো থাকলে অবশ্যই কিন্তু ফুল দেখা যায় বগিনভেলিয়ায় আমরা দেখো বর্ষাকালে আমরা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো কিন্তু একটা দেব এবং এই বর্ষার মধ্যে আমরা কোনো লিকুইড খাবার কিন্তু একদমই দেব না লিকুইড খাবারটা একদমই দেব না বন্ধ রাখব এবং বর্ষার শেষে দেখো আমরা তারপরে কিন্তু একটা সলিড একটা মিক্সড খাবার দিয়ে দেব। এখন কিন্তু কিছুতে আমরা লিকুইড খাবার দেব না আমরা যে গাছগুলো দেখো যে গাছগুলোর গ্রোথ ভালো আছে সে গাছগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফুল আসবে কিন্তু প্রতিটা গাছে যে ফুল আসবে এমন কিন্তু নয় এখানে আছে শুভ্রা বগেনভেলিয়ার যেটা শুভ্রা এবং এখানে দেখো যেটা শেয়ার করি অসম্ভব সুন্দর কালার কিন্তু ফুল গাছটি আমরা যেটা করব দেখো যে গাছটা ডালটা লম্বা হয়ে চলে গেছে সেটা কিন্তু আমরা কিন্তু কেটে দিতে পারি বা পিঞ্চ করতে পারি এই যে এ ধরনের যে গাছগুলো আমরা গাছগুলোর গ্রোথটা ভালো করব। এ সময় যেহেতু বৃষ্টির জল আমরা ডিরেক্ট বৃষ্টির জলটা খাওয়াবো শেডে কিন্তু রাখবো না বগেন ভেলিয়াকে শেডে রাখবো না আমরা কিন্তু মানে ডিরেক্ট সানলাইট হলে সানলাইটে রাখবো অথবা বৃষ্টির জলে রাখবো কোনো শেড মধ্যে কিন্তু আমরা দেব না বগেন ভেলিয়াকে আর দেখো যেটা এখন ডিপ প্রুনিং করবো না পিঞ্চ করব। দেখো এখানে বগেন ভেলিয়ার যে শুভ্রা কি দারুণ ফুল হয়েছে সেটা দেখো এটা কিন্তু আমার মায়ের বাগান মায়ের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এই অবস্থায় যেটা করব যে লম্বা হয়ে যে গাছটি চলে গেছে আমরা কিন্তু পিঞ্চিং করব। পিঞ্চিং করলে ব্রাঞ্চ অসংখ্য ব্রাঞ্চ বেরোবে এবং এই বৃষ্টির জলের বাড়বে গাছটা এবং কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরে কিন্তু খুব ভালো প্রচুর পরিমাণে কিন্তু গাছ ভর্তি হয়ে ফুলটা পাওয়া যাবে সমস্যা তবে এটা কিন্তু বোগেন ভিলিয়ার যে শুভ্র আইডিটা আছে সেটা বেশ কিছু বোগেন আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এবং ভিলিয়ার যে বর্ষাকালীন যে টোটাল যে পরিচর্যা সেটা তোমাদের সঙ্গে মনে রাখতে হবে আমরা জুলাই এবং আগস্টে কোনো রকম খাবারটা দেব না এবং লিকুইড খাবার তো একদমই দেবো না যেটা করব সেটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা মিক্সড ভেলিয়ার যে খাবারটা সেটা আমরা দেব এবং অক্টোবর নভেম্বরে আমরা কিন্তু গাছ ভর্তি হয়ে কিন্তু ফুলটা পাব তো সেই জন্য করতে হবে আমরা বর্ষার ভেতরে গাছগুলো যেটা লম্বা হয়ে ডালটা বেড়ে যাচ্ছে আমরা পিঞ্চিং মেথডটা অবলম্বন করব আমরা লাইট একটা প্রুনিং করতে পারি তবে ডিপ প্রুনিং একদমই করবো না জাস্ট আমাদের একটা প্রুনিং যে মেথডটা সেটাই কিন্তু অ্যাপ্লাই করব আমরা অনেকেই হয়তো বনসাই করতে চাই বনসাই করতে চাইলে আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল গাছটাকে আমরা বাড়তে দেব কতটা বড়ো হচ্ছে এলোমেলোভাবে এবং যেটা বেড়ে যাচ্ছে লম্বা লিকলিকে হয়ে যেটা সরু বেড়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা কিন্তু কেটে দেব হালকা করে বা পিঞ্চ করে দেব একটা সমানভাবে গাছটা পিঞ্চ করে দেবো যাতে সমানভাবে তার যেখান থেকে কেটে দেব অসংখ্য কিন্তু ব্রাঞ্চ আসবে প্রতিটা নোডে নোডে থেকে কিন্তু গাছের একটা প্রাণ আসবে যার ফলে গাছটা ঝোপলো হবে আর কি খুব ভালো লাগবে বুসি আকার ধারণ করবে তবে আমরা অনেকেই হয়তো লম্বা গাছ পছন্দ করি যারা হয়তো গেটের উপরে প্রাচীরের উপরে আমরা দিতে চাই অনেকে তারা আমরা সেক্ষেত্রে কিন্তু লম্বা করবো গাছটাকে সেখানে আর কি একটা সাপোর্ট দেবো যাতে বেয়ে যায় এবং লম্বা হয়ে আর কি উঠে যায় অথচ আমরা এটা বগিন কোনোভাবেই কিন্তু আমরা সেডি জায়গাতে রাখবো না ডিরেক্ট আমরা সানলাইটে রাখবো এবং বর্ষার যে বৃষ্টির জলটা যাতে ডিরেক্ট গাছের উপরে পড়ে আমরা কিন্তু সেই চেষ্টা করব। এবং আর আদারওয়াইজ বগিন ভেলিয়া যদি আমরা এই পিঞ্চিং মেথডটা অবলম্বন না করি তাহলে কিন্তু দেখা যাবে ডালটা লম্বা হয়ে চলে গেছে গিয়ে ডগাই আর কি ঝোপালো হয়ে একটু ফুল হয়েছে তাতে কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগবে আমরা নতুন গাছ নিয়ে এসে আমরা বসাতে পারি নতুন গাছে ছোট্ট একটা শেপ গাছে যদি ফুল হয় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না আমরা প্রথমে কিন্তু ফুলটার দেখে আমরা খেয়ালটা রাখবো না আমরা রাখব গাছটা যাতে একটা শেপ ভালো হয় ব্রাচ বেশি আসে বুশি আকার ধারণ করে আমরা কিন্তু সেটাই চাইব তো দেখুন বন্ধুরা আপনারা যারা বগের ভেলিয়া পছন্দ করেন যে যেরকম শেপ দিতে চান আপনারা কিন্তু দিতে পারেন তবে অলস প্রকৃতির যে বাগানিরা আছেন যারা বেশি পরিশ্রম করতে চান না তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম বাগান বিলাস বা বগিনভেলিয়া ভেলিয়া কেননা বগিনভেলিয়া ভেলিয়া গাছের জন্য এমন কিছু বেশি পরিচর্যার কিন্তু দরকার হয় না আর আমরা অবশ্যই রাখবো মনে যেটা সেটা হচ্ছে যে বারবার বোগেন ভেলিয়া আমরা কিন্তু রিপট করব না কারণ বোগেন ভেলিয়া বারবার রিপট করা পছন্দ করে না আমরা যখন ছোট্ট গাছ নিয়ে আসবো তখন ছয় থেকে আট ইঞ্চির টপ দিতে পারি এই অবস্থায় কিন্তু প্রায় বছর দুয়েক আমরা কিন্তু রাখতে পারি তারপরে গাছটা যখন বড় হয়ে যাবে আমরা চাইলে দশ থেকে বারো ইঞ্চি কিন্তু টবে আমরা রিপট করে দিতে পারি কারণ বোগেন ভেলিয়া রুট বাউন্ড পছন্দ করে মানে তার শেকড় কিন্তু বিস্তার খুব একটা বেশি হয় না অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো আমাদের প্রথমে এটা মনে রাখতে হবে যে জল নিষ্কাশন ব্যবস্থা আমাদের ভীষণভাবে ভালো রাখতে হবে কারণ জল জমে যাওয়া সেটা একদমই পছন্দ করে না আর একদম ডিরেক্ট সানলাইটে থাকলে কিন্তু আমরা ফুলও বেশি পাই ডিরেক্ট সানলাইট কিন্তু পছন্দ করে এবং যে গাছগুলো ডিরেক্ট সানলাইটে থাকে সেগুলো কিন্তু অসম্ভব কিন্তু ফুল দেয় প্রচুর পরিমাণে ফুল দেয় আমরা অতএব সেডি জায়গাতে একদমই কিন্তু রাখবো না আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গাছটি সেটা অসম্ভব ফুল এসেছে এটা একদম ডিরেক্ট সানলাইটে আছে সানলাইট পাচ্ছে এখন সেটা কিন্তু আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স বিভিন্ন ধরনের হয় বাগানবিলাস প্রচুর কালারের হয় প্রচুর আইডি আছে সবগুলো নাম সবার সবসময় মনে রাখা সম্ভব হয় না তবে আপনারা যখন কিনবেন আর কি নার্সারিতে আইডিটা কিন্তু অবশ্যই জেনে নেবেন এবং মনে রাখারও চেষ্টা করবেন আইডিটা কি ধরনের এবং কালারটা আপনারা চয়েস করে নিতে পারেন যে যার মতো কারণ প্রচুর কালার আজকাল পাওয়া যাচ্ছে এমনকি ডোয়াব ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ছোট্ট গাছে আর কি ফুল হয় সেরকম আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন তবে বন্ধুরা এই যে রিপোর্টের ক্ষেত্রে বলি যে আপনারা বারবার কিন্তু শেকড়টা কিন্তু কাটবেন না আপনাদের যখন রিপোর্ট করবেন আপনাদের মনে রাখতে হবে যে শেকড়টা যেন কাটা না যায় শেকড়টা ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেটা আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সেভাবেই কিন্তু রিপোর্টটা করতে হবে আপনারা বর্ষার সময় যেটা করবেন সেটা ডিরেক্ট আপনারা বর্ষার জলের ভেতরে রাখুন গাছটা কারণ বর্ষার এই যে জলের ভেতরে অনেক কিছু কিন্তু গাছের জন্য প্রয়োজনীয় যে পুষ্টিগুণ যে উপাদান সেটা কিন্তু লুকিয়ে থাকে যার কারণে এই যে বৃষ্টির জলটা গাছেদের ওপর পড়লে গাছেরা কিন্তু সে অনুযায়ী কিন্তু গাছের একটা চেহারাই কিন্তু বদল আসতে পারে